আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত না ফেলে রাখার চিকিৎসা, আরসিটি ট্রিটমেন্ট নিয়ে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই দাঁতে জমা হয়, বিশেষ করে যদি দাঁতে এই অবস্থা হয়, এরকম দাঁতের উপর থেকে ভেঙে যেয়ে থাকে বা দাঁতের উপর গর্ত হয়ে যেয়ে থাকে, আর সেই গর্তটা যদি দাঁতের ভিতরে থাকা পাল্প অবধি পৌঁছে যায়, তখন দাঁতে যন্ত্রণা হয়, ব্যথা হয়। তো ভিউয়ার্স, অনেকেই দাঁতে ব্যথা হলে, দাঁতে যন্ত্রণা হলে দাঁত তুলে ফেলতে চান, কিন্তু দাঁত তোলা বাদেও কিন্তু ট্রিটমেন্ট রয়েছে, যে ট্রিটমেন্ট করলে সেই দাঁতটি না তুলে সেই দাঁতটি রেখেই সে দাঁতে ট্রিটমেন্ট করে সুস্থ করে, সুস্থ অবস্থায় আপনার বাকি জীবন আপনার সে দাঁতটি সুস্থই থাকে যদি ট্রিটমেন্ট করে নেন। ভিউয়ার্স, তো যখন দাঁতে এ ধরনের সমস্যা হয়, এ ধরনের সমস্যা হতে অনেক দিন সময় লাগে। দাঁতের গঠন এবং বয়স অনুযায়ী 3 থেকে 4 বছর, 2 বছর সময় লেগে যায় এমন পজিশনে যেতে। তো ভিউয়ার্স, এমন পজিশনে দাঁতে যখন চলে হয়ে যায়, তখন সে দাঁতে ব্যথা অনুভব হয়। তার কারণ হচ্ছে প্রতিটি দাঁতে 3টে করে লেয়ার থাকে, প্রথমটিকে এনামেল বলে এবং দ্বিতীয় ডেন্টিন, আর তারপরে রয়েছে ব্লাড সার্কুলেশন পাল্প, অর্থাৎ এই পাল্পের ভিতর দিয়ে রক্ত চলাচল করে। তো ভিউয়ার্স, যখন কোনো ক্যাভিটি উপর থেকে, দাঁতের উপর থেকে ধীরে ধীরে দাঁতের গভীরে আসতে থাকে এবং এক পর্যায়ে দাঁতের ভিতরে থাকা পাল্প অবধি পৌঁছে যায়, এই অবস্থাকে আমরা পাল্পাইটিস বলে থাকি। তো ভিউয়ার্স, এই পাল্পাইটিসে যখন দাঁত আক্রান্ত হয়, তখন সেটি সেই দাঁতে প্রচণ্ড ব্যথা হয়, যন্ত্রণা হয়, সে দাঁতের গোড়াও ফুলে উঠতে পারে। এ ধরনের সমস্যা তখনই হয় যখন দাঁতে দীর্ঘদিন ধরে পাল্পে ইনফেকশন হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে এই দাঁতটি দেখতে পাচ্ছেন, এই দাঁতটি হলো পাল্পাইটিস টিথ, অর্থাৎ এই দাঁতের যে পাল্প রয়েছে এটি উপর থেকে ক্যাভিটি এসে দাঁতের ভিতরে থাকা পাল্প অবধি পৌঁছে গেছে, আর তার জন্য এখানে এই পাল্পে ব্যথা হতে পারে। ভিউয়ার্স, দাঁতের ঠিক যে পাল্পটি রয়েছে এই পাল্পেই ব্যথা বা পেইনটা অনুভব হয়, দাঁতের ভিতরে থাকা এই পাল্পের ভিতরে। তো ভিউয়ার্স, যদি এনামেল অংশটা কিছুটা পরিমাণ ভেঙে যায়, সেক্ষেত্রে দাঁতে ব্যথা হয় না। এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে ধীরে ধীরে ডেন্টিনের মধ্যে আছে। তো ভিউয়ার্স, যদি এই পজিশন থাকে, ডেন্টিনের ভিতরে ক্যাভিটিটি থাকে, সেক্ষেত্রে দাঁতে হালকা শিরশির করতে পারে, অধিক চাপে ব্যথা হতে পারে, কিন্তু যদি এই অবস্থা হয়, অর্থাৎ দাঁতের ভিতরে পাল্প অবধি পৌঁছে যায়, তখন সে দাঁতে ব্যথা হবে, যন্ত্রণা হয়, কিছুদিন বাদে বাদে যন্ত্রণা হয়, ওষুধ খেলে একটু কমে, পরবর্তীতে আবারও যন্ত্রণা হয়, এ ধরনের অবস্থা চলতে থাকে। তো ভিউয়ার্স, এই পাল্পাইটিসে আক্রান্ত যে দাঁতগুলো রয়েছে, সেই দাঁতগুলো ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ করা যায়। সেই ট্রিটমেন্টের নাম হচ্ছে আরসিটি, যেটা কি সংক্ষিপ্ত নাম আরসিটি, এবং এর পূর্ণ নাম হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট। তো রুট ক্যানেল ট্রিটমেন্ট এবং আরসিটি একই কথা, অর্থাৎ রুট ক্যানেল যে দাঁতে করা হয়, তো আরসিটিও সেম। ভিউয়ার্স, আরসিটি রুট করার সময় বা রুট ক্যানাল ট্রিটমেন্ট করার সময় দাঁতের ভিতরে যে পাল্পটি থাকে সেটি পুরোপুরি তুলে ফেলা হয়, আর তার জন্য দাঁতে ব্যথা থাকে না। আরসিটি ট্রিটমেন্টটি করা হয় দাঁতের রুট অংশে, অর্থাৎ দাঁতের ভিতরে যে রুটটি থাকে সেই রুটের ভিতরে পাল্প থাকে, যে পাল্পের ভিতরে রক্ত চলাচল করে। তো ভিউয়ার্স, যখন একটি দাঁত যে কোনো অংশ থেকে ভেঙে হোক বা গর্ত হয়ে হোক, যদি পাল্প এসে পৌঁছে যায়, তখন সে পাল্পটি ক্ষত হয়, পাল্পটি ইনফেকশন হয়। তো সেই পাল্পটি দাঁতের উপর থেকে কিছুটা ছিদ্র করে সেই পাল্পটি বিশেষ ফাইলিং করে পাল্পটি তুলে ফেলা হয়, আর যখন সেই পাল্পটি তুলে ফেলা হয়, তখন সে দাঁতে আর কোনো ব্যথা অনুভব হয় না। এটি হচ্ছে আরসিটি বা রুট ক্যানাল ট্রিটমেন্ট। তো ভিউয়ার্স, এই পাল্পটি তুলে ফেলার কারণে সেখানে কিছুটা ফাঁকা তৈরি হয়, আর সেই ফাঁকাটা কৃত্রিম যে পাল্পগুলো রয়েছে তার মাধ্যমে পূরণ করে দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কৃত্রিম, যে পাল্পের মাধ্যমে দাঁতের যে যে অরিজিনাল যে পাল্পটি ছিল সেটি তুলে ফেলার কারণে সেখানে একটি ফাঁকা তৈরি হয়, আর সেই ফাঁকাটা কৃত্রিমভাবে কৃত্রিম পাল্প দ্বারা পরিপূর্ণ করে সে দাঁতটি সিল করে দেওয়া হয়, অর্থাৎ ট্রিটমেন্ট করে বন্ধ করে দেওয়া হয় উপর থেকে। এবং এই ট্রিটমেন্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে অবশ্যই দাঁতে একটি ক্যাপ করায় নিতে হয়, যেমনটি এখানে দেখুন একটি দাঁতে ক্যাপ করা রয়েছে। এই দাঁতটিরও কিন্তু অনেক সমস্যা ছিল, ব্যথা হতো, যন্ত্রণা হতো, উপর থেকে গর্ত ছিল, সেই গর্তগুলো সব ট্রিটমেন্ট করে, এটি আরসিটি ট্রিটমেন্ট করে সুস্থ করে নিয়ে তারপরে দেখুন এখানে একটি ক্যাপ করে দেওয়া হয়েছে। এই ক্যাপটি দেখতে সেম দাঁতের মতোই দেখা যায়, এবং এর এই ক্যাপের ক্যাপ দ্বারা আপনি স্বাভাবিক যে খাবারগুলো আছে সেগুলো খুব ভালোভাবে চিবিয়ে খেতে পারবেন, এমনকি ছোটো ছোটো হাড়ও এখানে আপনি খেতে পারবেন। অধিক শক্ত যে খাবারগুলো আছে, ক্যাপটা ভালো সেটিং হলে আপনি সেই অধিক শক্ত খাবারও কিন্তু এই ক্যাপ দ্বারা আপনি খেতে পারবেন। তো ভিউয়ার্স,
দাঁতের সমস্যায় দাঁত ফেলে দেওয়া নয়, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন কোনো দাঁতে যদি ব্যথা হয় অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এবং তার পরামর্শ মতো চেষ্টা করবেন রুট ক্যানাল ট্রিটমেন্ট করে দাঁতটি রেখে দিতে। কারণ একটি দাঁত ফেললে তার পাশের দাঁতগুলো দুর্বল হয়ে পড়ে, খুব তাড়াতাড়ি সেগুলো নড়ে যেতে পারে, তাই চেষ্টা করবেন সবসময় দাঁত না ফেলে রাখার জন্য। তো ভিউয়ার্স, আরসিটি বা রুট ক্যানাল ট্রিটমেন্টে দাঁত সুস্থ হতে পারে পরিপূর্ণভাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।